ডলার সংকট বিবেচনায় ভারতের সাথে রুপিতে লেনদেনের পরিকল্পনা রয়েছে সরকারের। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, ডলারের পাশাপাশি অন্যান্য আন্তর্জাতিক মুদ্রার দিকে নজর বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে সংকট বিবেচনায় নিজস্ব মুদ্রায় লেনদেনে কতটা কার্যকর হবে তা স্পষ্ট নয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি ও খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। চলতি বছরে বিশ্বজুড়ে ডলারের দাম বেড়েছে 20%। ডলারের সংকট বিবেচনায় বিশ্বের বেশ কয়েকটি দেশ নিজেদের মধ্যে চালু করেছে নিজস্ব মুদ্রায় লেনদেন, যা কারেন্সি সোয়াপ হিসেবেই পরিচিত। সাথে রয়েছে বৈশ্বিক রাজনীতির নয়া মেরুকরণ। ইতিমধ্যেই রাশিয়া আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা থেকে বাদ পড়ে চীনের মাধ্যমে দুনিয়া জুড়ে থাকা ব্যবসার অর্থ নিজেদের ঘরে তুলছে। দুটি দেশ নিজেদের মুদ্রায় চালাচ্ছে বাণিজ্য। এই অবস্থায় বাংলাদেশের মতো অর্থনীতি রয়েছে চাপে, চাপে ভারতও। বাংলাদেশ ব্যাংক ভারতের সঙ্গে নিজস্ব মুদ্রায় লেনদেনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। ডলারের দাম ১০৮ টাকা ধরলে ৫০০ ডলার নিয়ে যদি আপনি এই মুহূর্তে কলকাতা প্রবেশ করেন, তাহলে আপনি ব্যবহার করতে পারবেন ৪১,০০০ রুপি। আর এই যে লেনদেন করলেন আপনি, এই লেনদেনের খরচ পড়বে ৫৪,০০০ টাকা। অথচ সরাসরি ৫৪,০০০ টাকা যদি আপনি ভারতের বাজারে রুপিতে কনভার্ট করেন, তাহলে আপনি পেতেন ৪২,০০০ রুপি। পরীক্ষামূলকভাবে ভারতের রাষ্ট্রায়ত্ত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ৪টি ব্যাংকের মাধ্যমে এই লেনদেন চালু হওয়ার কথা রয়েছে। তবে দুই দেশের মধ্যে টাকা ও রুপিতে সর্বোচ্চ ২০০ কোটি ডলারের সমপরিমাণ বাণিজ্যিক লেনদেন করা সম্ভব হবে, কারণ গত অর্থ বছরে ভারত থেকে বাংলাদেশে আমদানি করেছে প্রায় ১,৩৬৯ কোটি ডলার, বিপরীতে ভারতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ২০০ কোটি ডলার। এক্সপোর্টের মধ্যে প্রায় ৫৫-৫৪ বিলিয়ন ডলার, তার মধ্যে ২ বিলিয়ন ডলার আমরা এই জায়গাতে করতে পারি। চায়নার সঙ্গে যে সমস্যা, সেটি হলো যে এখানে তাদের সঙ্গে আমাদের যে ট্রেড, সেটা তো প্রায় ২০ বিলিয়ন ডলার হচ্ছে, ওদের কাছ থেকে আমরা ইম্পোর্ট করি, কিন্তু প্রায় ৬০০ মিলিয়ন মাত্র ডলারের মতো আমরা এক্সপোর্ট করি। সুতরাং এই জায়গাতে আমাদের পটেনশিয়ালটা অত বেশি নেই। ভারতের মতো একইভাবে অন্য দেশের সাথেও কি এমন পথে হাঁটতে পারে বাংলাদেশ? আমাদের রিজার্ভে ৫টা কারেন্সি আমরা হোল্ড করি। আমরা ইয়েন করি, আমরা ডলার রাখি, আমরা ইউয়ান রাখি, আমরা অনেক রাখি। কীভাবে রাখি? আমরা আমাদের পজিশনটা চিন্তা করি যে কখন কোন কারেন্সিটা বেশি ফ্লাকচুয়েট করার চান্স আছে এবং কোনটা কম ফ্লাকচুয়েট করবে, এবং ওই অ্যানালাইসিসগুলো করেই আমরা ওই পজিশনের ডিসিশনটা নিই। ১৯১৮ সাল থেকে এখনও পর্যন্ত বা ১ শতাব্দীর বেশি সময় ধরে কিন্তু খুবই স্টেবল একটা কারেন্সি এবং খুবই ডিপেন্ডেবল কারেন্সি, সবাই এটা চায়। আরও কিছু যে সমস্ত কারেন্সিগুলো আছে, বিশেষ করে আরএমবি, সেটাও কিন্তু পেগড কারেন্সি, তারা কিন্তু ভেবল ফ্লোট করেনি। সুতরাং এই জায়গাতে অনেক জটিলতা রয়েছে। তবে হ্যাঁ, সবসময়ই যে সমস্ত বিপদ বা যদি কোনো সংকট আছে, সেই সংকটের মধ্যে সবচেয়ে বড় উপায় হলো যে ডাইভার্সিফাই করা যে কোনো কিছু। এখন দেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ ৩১ বিলিয়ন ডলার বা ৩,১১৮ কোটি ডলার। মে মাসের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর দেনা বাবদ একসঙ্গে ১০০ কোটি ডলারের বেশি পরিশোধ করতে হবে। এই দুই মাসের আমদানি ব্যয় হতে পারে ৯০০ কোটি ডলার। স্বল্পমেয়াদী বৈদেশিক ঋণ তো রয়েছেই, তখন রিজার্ভ আরও কমে যাবে। সাদাথাবি বিশেতু, এটিএন নিউজ, ঢাকা।